my own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the... So, বাসা থেকে বেরিয়ে ভাবলাম ব্লগিংটা শুরু করি, বাট এতটাই জ্যাম, মানে এই মুহূর্তে অফিস আদালত বিশেষ করে গার্মেন্টসগুলো ছুটি হওয়ার কারণে এতক্ষণ প্রায় আপনার জ্যামের ভিতরে ডুবেছিলাম। তো ফাইনালি আমরা একটু ফাঁকা রোডে এসলাম। আর আমার কাছে মানে জ্যাম যখন শুরু হয় আপনার এতটাই বিরক্ত লাগে, মানে বিরক্ত আসলে বলার ভাষা নাই, বিরক্তটা যে কেমন। আর এই জ্যামটা মূলত আপনার ঢাকা শহরে নিত্য নতুন সঙ্গী আর কি। আগে ঢাকার ভিতরে জ্যাম বাধ্য, আর এখন আপনার ঢাকার বাইরেও যদি জ্যাম শুরু হয় মানে সেই লেভেলের আর কি। আল্লাহ, ফুয়েল নিয়ে যাবে না, তার মানে গেছে, ভাবছিলাম এখান থেকে ফুয়েল নেব, তো আর সেটা নিয়ে হচ্ছে না। দেখি সামনে যাই কোনো এক পাম্পে থেকে নিব। হে গাইস, দিস ইজ মোহাম্মদ এনামুল চৌধুরী, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকের ভিডিওটা মূলত আপনারা একটু ঢাকাতে যাব, আর ঢাকাতে আপনার বসুন্ধরা সিটিতে অনেক ঠেলাঠেলি করার পরে অবশেষে পান্থপথ। মানে এই সময়টা আসলে বের হলি পারে মানে বোঝা যায় জ্যাম কারে কয় কত প্রকার কি কি, মানে উদাহরণ সহ জিনিসটা টের পাওয়া যায়। My own world of make-believe. Kids screaming in the cradles, profanities. I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. Kids screaming in the cradles, profanities. Some days I feel skinnier than all the other days. Sometimes I can't tell. শপিং মলে আছি এখন আমি আর এনামল ভাই। যাই হোক, আমাদের কি করতে আমরা এখানে আছি এনামল ভাইয়ের জন্য একটা ক্যামেরা কেনার জন্য।
ক্যামেরাটা কিনবো আগে আপনি অ্যানাউন্স করে দিলেন আমি কিন্তু কিছু বলিনি ইনশাল্লাহ এনঅলওয়ে বাকিটা ডিটেইলস বলবে আমি জানি না কোনটা কিনবে সে আমার লেভেলে পৌঁছাই তারপর দেখা যায় ইনশাল্লাহ 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 আমরা এখন আছি বসুন্ধরা সিটিতে আমি একটা জিনিস পার্সেল করতে চাইছি সেটা অলরেডি নাজির ভাই আগে অ্যানাউন্স করে দিয়েছে আমরা এখন যাব আপনার ক্যামেরা ওয়ার্ল্ডে একটা ক্যামেরা দেখব ওই ক্যামেরাটা কোনটা সেটা এখন আমি বলতেছি না আমরা দেখার সময় বলব হ্যাঁ আমি ক্যামেরাটা মূলত আপনার অনেক আগে থেকেই চুজ করছি অনেক রিভিউ দেখেছি আমরা এই সাইডটায় যাবো এখন আমরা এখন লেভেল সিক্সে আছি লেভেল সিক্সে এটা হ্যাঁ লেভেল সিক্সে এটা আমার অনেক পছন্দের একটা ক্যামেরা গোপ্রো তো আপনার ব্লগিং এর জন্য বেস্ট কিন্তু এটাও আমার কাছে খুব ভালো লাগছে এটা 37,000 যাচ্ছে তো আমরা একটু কষাকষি করি মার্কেটিং করি দেখি ভাইয়ের সাথে মার্কেটিং করে কিছু পাওয়া যায় কিন্তু ভাই আপনি কিছু বলবেন কি বলবো ভাই ডিসকাউন্টের কথা কিছু বলবেন অলরেডি ডিসকাউন্ট দিয়ে দিয়েছে যেহেতু আপনার মিত্র মিনিমাম প্রাইস হচ্ছে 38,000 টাকা ভাই বলতেছে 38,000 আর 1,000 বাড়ায় দিই 1,000 কমই বলছে অন্য কিছু লাগলে যা লাগে নেন সমস্যা নাই কমারে আমি ওটা দেখি আমি ওটা দেখি দিয়ে শুরু তারপরে তো বিরিয়ানি হবে কাচ্চি হবে ঠান্ডা হলে কফি মজা লাগে দেখি আর ভিতরে কি আছে মোবাইলের চার্জার দিও ঠিক
আমি মনে করছিলাম আপনার বক্সের ভিতরে একটা ব্যাটারি থাকবে, তারপরে আরো কিছু থাকবে, কিছুই নাই, জাস্ট নেবে না, জাস্ট ক্যামেরা, এই একটা ডাটা, এই সরি চার্জিং কেবল, আমিও আছি এটা হচ্ছে না 128 GB, তো ভাবলাম একটু বেশি করে নিই, হ্যাঁ কম নিব কেন, নিলে বেশি যেহেতু বাইরে যাবো, যেহেতু বাইরে যাবো মানে ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান আছে, তো ভাবলাম একটু বেশি করে নিই 128 GB ইয়ারে যাবো, ওখান থেকে বাইক থেকে বাইক, ওখানে বাইক রেন্ট পাওয়া যায়, মানে এখন যাচ্ছি না প্ল্যানে আছে, আমাদের কেনা শেষ, ভিডিও হবে, হ্যাঁ ভিডিও তো হচ্ছে, তবে আছে না ব্যাটারিতে চার্জ না থাকার কারণে আমরা ভিডিও ফুটেজ দেখাতে পারতেছি না, আমরা বাসাতে চার্জ দেবো তারপরে দেখাবো, রাইট আমরা চলে যাচ্ছি, ভাই ডিসকাউন্ট করেনি, ভাইয়ের প্রতি একটু নারাজ আছি আমি, কিছুই করতে পারলাম all the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My words so bright, it's hard to breathe, but that's alright.